আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকেও আবার আসছি ভুট্টা ক্ষেত পর্যবেক্ষণ করতে। যে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অল্প পরিসরে যেটা আলাদা করে লাগাইছি। এইটা জমির পরিমাণও খুব কম, ছয় করা। এই হচ্ছে তেমন বেশি একটা ফলপ্রসূ হয় না। এটা আমরা আবার ই জাত লাগাইছি আপনার ডায়মন্ড। এই ক্ষেত্রে আমাদের একটু ই ছিল, নোনা ধরেছিল। এটা তেমন একটা বেশি একটা পরিপক্ক হয় নাই। এটা আমরা আশা ছেড়েই দিয়েছিলাম, পরে আবার কিছু সার প্রয়োগ করার কারণে দেখলাম যে গাছ আবার ঊর্ধ্বমুখী আছে। পরে ভাবলাম তাহলে পরিচর্যা করি। মোটামুটি আমরা তেমন বেশি একটা দেখি দিন, এটা থেকে মনে হচ্ছে যে ফলপ্রসূ পাবো না। আপনার অলরেডি গাছ মারা গিয়েছে দেখা যাচ্ছে। ভুট্টা তেমন বেশি একটা ইয়ে হয় নাই, দেখাচ্ছি আপনাদের। এইটিকে দেখেন, এদিকে এটা এখনও বাড়তি হয়ে সারে নাই। কাঁচাই আছে, যেটা থাক দেখে রাখি। যে ফলটাও তেমন একটা বেশি বড় হয় নাই, প্রায় গাছগুলোতে এরকম এখনও বাড়তি হয়ে সারে নাই। একই সাথে লাগানো গেলে অবশ্য এইটুক ছয় করাতে আমরা সম্পূর্ণটাই ডায়মন্ড করেছি, ডায়মন্ড রোপণ করার কারণে। আর এদিকে এটা একটু আমরা সারটাও বেশি দিয়েছি, যে তখন পরিস্থিতি ভাবছিলাম যে এটা মনে হয় সার কম হয়েছে। সার পরে আমরা আবার উপরে দিয়েছি। পরে দেখলাম যে না, একটু একটু বেশি যা হয় আর কি। এটা এইটুকুই আসা আমাদের ওই ক্ষেতগুলোতে। আবার ওই পাশেটা এবার ভালো পরিমাণ হয়েছে, এদিকে তেমন দেখা যাচ্ছে না। এটা এখনও বাড়তি হয় নাই। ওটা অবশ্য অল্প কিছুদিনের মধ্যেই ওঠানো যাবে, বাট এটাতে এই ভুট্টা ক্ষেত্রে আপনার তেমন একটা ই হয়নি। দেখেন অনেকগুলো গাছও তেমন একটা পরিপক্ক না, গাছটাও খুব চিকন, ফলটাও খুব খারাপ অবস্থা। হ্যাঁ, পরে যা হয় আর কি। এখানে আসলে আমরা যা আমাদের এই ইচ্ছা আছে না, এখানে যে যতটুকু ফল হয় আর কি। তারপরেও আপনারা যখন আবাদ করবেন, যখন যে কোনো কিছু, তখন অবশ্যই খেয়াল করবেন সার্বিক বিষয়ে। একটা মাটির উর্বরতা দেখবেন, যেহেতু এই মাটিতে কতটুক কী পরিমাণ জৈব সার বা অন্যান্য সার প্রয়োগ করা হয়েছে, তারপরে এই জমিতে পূর্বে কী আবাদ করা হতো সেটা একটু পর্যবেক্ষণ করবেন। আমি জানি, আমি যতদূর জানি এই জমিতে আপনার ধান চাষ করা হতো। ওই যে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ধান আবাদ করা হয়েছে, এটাও ধান আবাদের জমি ছিল। অ্যাডভার্স্ট আমরা মনে হচ্ছে যে আমি যদি শুনছি অ্যাডভার্স্ট আমরা এই প্রথমেই আমরা এটাতে ভুট্টা রোপণ করেছি। এই হয়তো বা এই কারণেই এখানে এরকম হয়েছে, বা অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা হয়তো কৃষিবিদের কাছে কখনো যাইনি, গেলে হয়তো বা বুঝতে পারবো কেন এই ভুট্টাগুলা ওই ভুট্টাগুলোর মতো পরিপক্ব হয়নি। যাই হোক, আপনারা যখন আবাদ করবেন বা যে কোনো আবাদ করার আগে একটু পর্যবেক্ষণ করবেন, নিজেরা হয়তো বা যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে হয়তো বা বুঝ পরামর্শ নিতে পারেন যে ভাই, আমার এই জমিটা আসলে কী সমস্যা বা কী করলে ভালো হবে। এটা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এবং আবাদ করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটা বিষয়, যে একই জমিতে বারবার আবাদ না করে সিজনালি কিছু কিছু জিনিস, যেমন অনেকেই মনে করে যে জমিটা বারবার ফেলে রাখাটা কেমন জানি মনে হয় ব্যবসা। শুধু ব্যবসা করলে হবে না, জমির একটা উর্বরতা আছে, জমিটাকে একটা রেস্ট দিতে হয়। এই রেস্ট আপনারা দেবেন, তাহলে দেখবেন যে ভুট্টা বা যে কোনো আবাদে আপনারা ফলপ্রসূ বা লাভবান হবেন। এই বিষয়গুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আপনারা মিশ্র চাষ করবেন, একটু বুঝে শুনে করবেন, না বুঝে কোনো কিছু করাটায় সমীচীন হবে না। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা হয়তো বা ফার্স্ট টাইম আমরা এটা করেছি, সো আমরা অনেক কিছুই জানি না আর কি। এরপরেও এইবার আবাদ করে কিছুটা হলেও বুঝতে পারছি। দেখেন এই পাশে আমার ক্ষেত, এই ক্ষেতেও কিন্তু আমাদের এই ক্ষেতটাও যথেষ্ট পরিমাণ ভালো, যেটাকে আমরা এটি পর্বে বললাম যে আসলে এগুলো ভুট্টা পরিপক্ক। এটা হচ্ছে রকেট, ওটা হচ্ছে ডায়মন্ড জাত
দুইটা দুই জাতের, বাট চাই না যে কেন এরকম হলো, ওই যে হয়তো বা মাটির এই কারণে হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে। হতে পারে। এদিকে আমরা দেখছি যে মোটামুটি এদিকে মোটা আশানুরূপ আমরা ফল পাবো। এখান থেকে শুরু করে মাস পরবার আমাদের বেশ কিছু অংশে ভালো পরিমাণ ফল হয়েছে, ভিতরে বাইরে সম্পূর্ণ জায়গায় আশানুরূপ ফল পেয়েছি। আপনারা একটু পর্যালোচনা করে বা পর্যবেক্ষণ করে আপনারা যে কোনো ফসল আবাদ করুন। ধন্যবাদ দর্শক মণ্ডলী।